নিয়োগ দুর্নীতিতে এক চাঞ্চল্যকর কথোপকথন সামনে এসেছে। সিবিআই সূত্রে পাওয়া এই তথ্য অনুযায়ী আরও বেশি করে জালে জড়িয়ে পড়লেন ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সিবিআই সূত্রে পাওয়া এই হোয়াটসঅ্যাপ চ্যাট অনুযায়ী চাকরি প্রার্থী বলছেন, স্যার আমার টাকার দরকার, চারদিক থেকে খুব চাপ আসছে। উত্তরে জীবনকৃষ্ণ সাহা বলছেন, আমি অর্ধেক টাকা দিয়েছি, বাকি টাকার জন্য ধৈর্য ধরতে হবে, বারবার ফোন করলে কিন্তু গ্রেপ্তার হতে হবে। চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছিলেন কিন্তু তারপরও চাকরি দিতে পারেননি, আর চাকরি প্রার্থী টাকা ফেরত চাইতেই তাকে হুমকি। এফআইআর দায়ের করে গ্রেপ্তার করিয়ে দেবার হুমকির অভিযোগ নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত বড়বার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে। চলতি বছরের 17 এপ্রিল মুর্শিদাবাদের বড়োয়ার আন্দিতে নিজের বাড়ি থেকে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে সিবিআই। সেই সময়ই প্রমাণ লোপাটের জন্য নিজের দুটি মোবাইলই নিজের বাড়ির পাশের পুকুরে ফেলে দেন বলে অভিযোগ। এরপর 67 ঘন্টা নাটকীয় টানা পড়েন, পুকুর ছেঁচে দুটি মোবাইল ফোনই উদ্ধার করা হয়। সিবিআই সূত্রে খবর, সেই ফোন থেকে উদ্ধার হয়েছে একের পর এক গুরুত্বপূর্ণ চ্যাট, যেখানে চাকরি প্রার্থীর সঙ্গে সরাসরি টাকার লেনদেন নিয়ে কথা হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি। সিবিআই সূত্রে দাবি, প্রাথমিকের চাকরির জন্য এক প্রার্থীর থেকে 12 লক্ষ টাকা নিয়েছিলেন তিনি, কিন্তু চাকরি হয়নি। সেই চাকরি প্রার্থী জীবনকৃষ্ণের কাছে যখন টাকা ফেরত চান, তখন জীবনকৃষ্ণের উত্তর, হ্যাঁ দেব, এখন আমি আপনাকে 6 দিচ্ছি, বাকিটা পরে দেব। দিনটা গত বছরের 11 সেপ্টেম্বর। হোয়াটসঅ্যাপে চাকরি প্রার্থী জিজ্ঞেস করছেন, পরে কবে স্যার? এরপর চাকরি প্রার্থী বলেন, স্যার তাড়াতাড়ি দিলে ভালো হয়। তখন জীবনকৃষ্ণ বেশ ধমকের সুরেই উত্তর দিচ্ছেন, একবারে দেব বলেছিলাম, এখন সবাই চাইছে, যারা পাবে সবাইকে অর্ধেক করে দিচ্ছি, তোমারটা এমন কিছু না, একজন 17 পাবে তাকে 7 দিতে হবে, তুমি 12 পাবে, আসানসোল সিউড়ি সবাই 17-18 করে পাবে, অর্ধেক দিয়েছি, শোনো বেশি খিচিমিটি করলে কিছুই দেব না, যা পারবে করে নিও। সিবিআই সূত্রে দাবি, চ্যাটে সরাসরি এফআইআর দায়েরের হুমকিও দিয়েছেন তৃণমূল বিধায়ক। যেমন এক জায়গায় তিনি বলছেন, আমি একমাত্র যে টাকা ফেরত দিচ্ছে, আর তো উপরে কেউ দেয় না, আমি পুলিশের সঙ্গে কথা বলেছি, পুলিশ বলেছে আপনি তো টাকা নিতে যাননি, ওরা আপনার কাছে এসে টাকা দিয়ে গেছে, আপনি চুপচাপ বসে থাকুন, শোনো বেশি কিছু করবে তো আমি এফআইআর করে দেব। সিবিআই সূত্রে দাবি, 2022 সালের 18 অক্টোবরের একটি চ্যাট হিস্ট্রি পাওয়া গেছে, যেখানে চাকরি প্রার্থী বলছেন, স্যার আমার টাকার দরকার, চারদিক থেকে খুব চাপ আসছে। তখন বিধায়ক বলছেন, আমি অর্ধেক টাকা দিয়েছি, বাকি টাকার জন্য ধৈর্য ধরতে হবে, বারবার ফোন করলে কিন্তু গ্রেপ্তার হতে হবে। চাকরি প্রার্থী লিখছেন, আমি গ্রেপ্তার হতে ভয় পাই না। তখন জীবনকৃষ্ণের পাল্টা, বেশ গ্রেপ্তার হবার যখন ভয় নেই, আজকে চলে এসো, দম থাকলে চলে এসো। চাকরি প্রার্থী যখন তাকে কাতর হয়ে টাকা ফেরতের জন্য অনুরোধ করছেন, তখন জীবনকৃষ্ণ সাহার রিপ্লাই, আমি ওইসব অনুরোধে কান দিই না, আমি যা বলি তাই করি, তাই চুপ থাকো। এই চ্যাট হিস্ট্রির জেরে আরও বিপাকে পড়লেন বড়বার তৃণমূল বিধায়ক। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।